আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু তানিয়াস কিচেন স্টুডিও। আজ আমি আপনাদের জন্য কুরবানি ঈদ স্পেশাল আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, এবং সেই স্পেশাল রেসিপিটি হচ্ছে গরুর মাংসের কালাভুনা। কালাভুনা তৈরির জন্য প্রথমেই একটা হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি আধা কাপ সরিষার তেল। কালাভুনার রেসিপিতে সরিষার তেলটাই ব্যবহার করা উচিত, তাহলে এর অরিজিনাল অথেন্টিক ফ্লেভারটা পাওয়া যায়। তারপর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। কালাভুনা তো সচরাচর বাইরের রেস্টুরেন্টে আমরা খেয়েই থাকি, তবে আজকের এই রেসিপিটি দেখার পর অবশ্যই বাসায় গরুর কালাভুনা তৈরি করে দেখবেন কেমন হয়েছে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা আস্ত কালো এলাচ, 4-5 টুকরো এলাচ, কিছু লং এবং 10 থেকে 15টি গোলমরিচ, 3-4টে দারুচিনি এবং 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। সবগুলো গরম মশলা দিয়ে মাংসটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা এবং সাথে আরও দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা এবং 1.5 টেবিল চামচ রসুন বাটা। আদা বাটা রসুন বাটা দেওয়ার হয়ে যাওয়ার পর 5 মিনিট ধরে মাংসটাকে আমরা একটু তেলের মধ্যে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। আপনারা যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে মরিচের গুঁড়োটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। এরপর মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না হতে দেব বেশ কিছুক্ষণ। আমি এর মধ্যে কোনো এক্সট্রা পানি এখনও ব্যবহার করিনি। মাংস থেকে বের হওয়া পানি দিয়েই ধীরে ধীরে লো মিডিয়াম হিটে মাংসটাকে কষিয়ে নিব। একটু পরপর আমরা মাংসটাকে নেড়ে দেব এবং যদি প্রয়োজন মনে হয় তাহলে আপনি কিছুটা পানি অ্যাড করতে পারেন। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি মাংসটাকে কষানোর জন্য। এই পানির মধ্যেই ধীরে ধীরে কিছুক্ষণ পরপর নেড়ে নেড়ে আমি মাংসটাকে কষাতে থাকব। মাংসটা প্রায় 60% থেকে 70% হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। এ পর্যায়ে চুলার আঁচটা লো মিডিয়াম হিটে রেখে আমরা মাংসটা একটু পরপর নেড়ে দিয়ে রান্না করব। ধীরে ধীরে 2-3 মিনিট পরপর নেড়ে চেড়ে দিব, যাতে পাতিলের তলায় মাংসর বা ঝোলটুকু লেগে না যায়। এভাবে ধীরে ধীরে রান্না করতে করতে আমাদের মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো এবং 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। তারপর মাংসটাকে এভাবে ভাজতে থাকব আরও 10 থেকে 15 মিনিট। লো হিটে ধীরে ধীরে মাংসটাকে আমরা এখানে ভাজব, যাতে পুড়ে না যায়, আবার মশলাটাও ধীরে ধীরে মাংসের গায়ের সঙ্গে এভাবে লেগে যায়। মশলাটুকু এভাবে যখন মাংসের গায়ের সঙ্গে লেগে থাকবে তখন এ পর্যায়ে আমরা মাংসটাকে একটা বাগার দিয়ে দিব। বাগার দেওয়ার জন্য একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিয়েছি 1/4 কাপ সরিষার তেল, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 3-4টে শুকনো মরিচ। তারপর এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে আমরা মাংসের মধ্যে দিয়ে দিব। এই বাগারটা মাংসের মধ্যে একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড করে, সেজন্য মাংসটা খেতে অনেক মজা হয়। এখন মাংসটাকে আমি আরও 5 থেকে 7 মিনিট ভেজে নেব। আপনি যদি এটাকে আরও বেশি কালো করতে চান বা আরও ভাজা ভাজা খেতে চান তাহলে এ পর্যায়ে একটা ফ্রাই প্যানে শিফট করে এটাকে আরও 10 থেকে 15 মিনিট ভেজে নিলেই হবে। তৈরি হয়ে গেল আমাদের বিফ কালোভুনা। এবার গরম গরম পরিবেশন করে ফেলুন খিচুড়ি, সাদা ভাত, পোলাও, রুটি অথবা নানের সঙ্গে। আমার আজকের ভিডিওটি কেমন হলো জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। আসসালামু আলাইকুম।